ওয়েলকাম টু ইন্ডিয়ান স্পোর্টস, দ্য হোম অফ ইন্ডিয়ান ফুটবল। তো আবার কিছু গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান ফুটবলের আপডেটস নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা শুরু করার আগে রেগুলারলি যেটা বলে থাকি, যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়, এমনিতে অনেক আপডেটস পাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যেটা দিয়ে শুরু করবো, তো আজকে কিন্তু মারডেকা কাপের ম্যাচ ছিল ইন্ডিয়া ভার্সেস মালয়েশিয়া। তো প্রথমে কিন্তু এখানে টিমের সম্বন্ধে আগে দিয়ে বলবো না, বাট এখানে কিন্তু কিছু ইম্পর্টেন্ট কথা যেটা তোমার সাথে শেয়ার করা উচিত। তো প্রথম কথাটা হলো এখানে কিন্তু রেফারি। তো গোটা ম্যাচটা চলাকালীন কিন্তু রেফারি এখানে ভূমিকা দেখা গেছে, তারা কিন্তু ঠিকঠাকভাবে রেফারিং করতে পারেনি। তো তার মধ্যে কিন্তু যেটা গোল হয়েছিল, তো সেই গোলটা কিন্তু আপাতত ক্যান্সেল করে দেওয়া হয়। আর যেটা হ্যান্ডবল হয়েছিল, তো সেই হ্যান্ডবল দেওয়া হয়নি, পুরোপুরি কিন্তু রেফারি মালয়েশিয়ার হয়ে রেফারিং করেছে। তো তারপরে কিন্তু সেকেন্ড পয়েন্ট যেটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হলো ফুটবল গ্রাউন্ড। তো এমন ফুটবল গ্রাউন্ড মালয়েশিয়াতে হতে পারে এটা কিন্তু ভাবা যায়নি। আর ইন্ডিয়া যেমন গ্রাউন্ডে খেলে অভ্যস্ত, সেখানে কিন্তু তারা তেমন ফুটবল খেলতে পারেনি। তো ফার্স্ট হাফ যদি আমরা দেখি, তো ফার্স্ট হাফে কিন্তু 7 মিনিটের মাথায় মালয়েশিয়া গোল করে এগিয়ে যায়। তো তারপরে কিন্তু মহেশ সিং কিন্তু একটা দুর্দান্ত গোল করে, আর সেই গোলটা কিন্তু অ্যাসিস্ট করেছিল সাহাল আব্দুল সামাদ। তো তারপরে কিন্তু পেনাল্টি দেওয়া হয়, বাট এটা কিন্তু পেনাল্টি আগেও ছিল না, তো সেটা কিন্তু পেনাল্টি দেওয়া, তো সেটা কিন্তু গোল করে 2-1 গোলে এগিয়ে যায়। তো তারপরে কিন্তু সেকেন্ড হাফে, তো 51 মিনিটের মাথায় সুনীল ছেত্রী গোল করে, তো সেটা কিন্তু অ্যাসিস্ট করেছিল ছান্তে। তারপরে কিন্তু আর একটা গোল হয়েছিল, তো সেটা কিন্তু ছান্তেই গোল করেছিল, বাট যেটা নিয়ে তোমাদের বলছিলাম, তো ওই গোলটা কিন্তু তুমি যদি পুরোপুরি দেখো রিপ্লেতে, তো সেখানে কিন্তু গোল কিন্তু লাইন ক্রস করে, গোল লাইন ক্রস করে বল ঢুকে গেছিল। তা এখানে দেখা গেছে কিন্তু সুনীল ছেত্রীকে অনেকবার রেফারিকে রিকোয়েস্ট করতে যে এটা কিন্তু গোল আছে, বাট রেফারি কিন্তু শোনেনি। তো অ্যাসিস্ট্যান্ট রেফারি সেম একই প্রসেসে গেছে। আর অন্যদিকে কিন্তু অল ওভার টিমে যদি কথা বলা হয়, তো এখানে কিন্তু ডিফেন্সিভ লাইন যেটা কিন্তু সব থেকে খারাপ খেলেছে ডিফেন্সিভ লাইন, যেখানে সন্দেশ সিং আর মেহতাব সিং, তারা কিন্তু তেমন খেলা তুলে ধরতে পারেনি। আর অপরদিকে রিসার্ভ বেঞ্চে কেন অনিরুদ্ধ থাপাকে রাখা হয়েছে এটা কিন্তু একটা প্রশ্ন বিষয়, কারণ অনিরুদ্ধ থাপার মতো প্লেয়ার তাকে রিজার্ভ বেঞ্চে রেখে রোহিত কুমারকে খেলানো হয়েছে। তো এখানে ইগোস্টিম্যাক কী ট্যাকটিক্সে খেলার, তো ইগোস্টিম্যাকেরও কিন্তু কিছু ভুল আছে। তো অল ওভার যদি আমরা দেখি, তো আমরা কিন্তু একসময় ভেবেছিলাম যে ইন্ডিয়ার ফুটবল কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, বাট এখানে কিন্তু এক একটা মারডেকা কাপ থেকে, এশিয়া কাপ থেকে টিম যখন আস্তে আস্তে বিলো অ্যাভারেজ হয়ে যাচ্ছে, তো এখানে কিন্তু অ্যাজ আ সমর্থক এখানে কিন্তু আমাদের একদিকে যেমন আমরা দেখেছি হিরো ইন্টার কন্টিনেন্টাল কাপ, তারপরে কিন্তু সাফ কাপ, যখন ইন্ডিয়া কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে এসছে, বাট কিন্তু এমন পারফরমেন্স এক্সপেক্ট করা যায় না ইন্ডিয়ার কাছে, কারণ আমরা জানি র্যাঙ্কিং কিন্তু একটা ইম্পর্টেন্ট আছে। তো সেই র্যাঙ্কিংটা কিন্তু ইন্ডিয়াকে ধরে রাখতে হবে, কারণ সামনে কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ আছে, যেখানে কিন্তু ইগোস্টিম্যাককে কিন্তু আরও ভালোভাবে টিমকে দেখতে হবে ডিটেলসে। তো দেখা যাক। তো এবার একটু চলে আসি সব থেকে বড় ম্যাচের আপডেট নিয়ে, কারণ আমরা জানি কিন্তু মুম্বাই সিটি এফসি, তো যারা তারা যখন শুনেছে তারা কিন্তু ফেস করতে চলেছে আল হিলালের সাথে এএফসি কাপে। তো তখন থেকে তাদের প্লেয়ারদের মনের মধ্যে কিন্তু একটা উত্তেজনা অলরেডি তৈরি হয়ে গেছে, কারণ তারা কিন্তু ফার্স্ট টাইমের জন্য খেলতে চলেছে নেইমারের এগেনস্টে। তো প্রথম হবে ম্যাচ, সেটা হলো আল হিলালের সাথে 23rd অক্টোবর। তো তারপরে কিন্তু হোম ম্যাচ, তো হোম ম্যাচের টিকিটের প্রাইস শুনলে তোমরা হয়তো অনেকেই শকড হয়ে যাবে, তো সেটা শকড হওয়ারই কথা, কারণ টিকিটের প্রাইস স্টার্ট হচ্ছে 1499, মানে 1500 টাকার কাছাকাছি দিয়ে কিন্তু টিকিটের প্রাইস শুরু হচ্ছে। আর তারপরে কিন্তু 2000 থেকে 2500 টাকার টিকিটও রয়েছে, তো চাহিদাও কিন্তু তেমন দেখা দিয়েছে। আর এমনিতেও কিন্তু এই ম্যাচটা কিন্তু প্রথমে হওয়ার কথা ছিল শিবাজি স্পোর্টস কমপ্লেক্সে, বাট সেখানে কিন্তু সমর্থকদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হচ্ছে যে এত বড় ম্যাচ হয়, মাত্র 9000 সিটিং ক্যাপাসিটি, তো বাদবাকি লোকগুলো খেলা দেখবে কোথায়। তারপরে কিন্তু একটা ভেন্যু চেঞ্জ হয়, তারপরে কিন্তু ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামে এই ম্যাচটা অর্গানাইজ করা হয়েছে। তো এই ম্যাচটার দিকে কিন্তু প্রত্যেক ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সের চোখ থাকবে, কারণ ফার্স্ট টাইমের জন্য কিন্তু
ইন্ডিয়া থেকে কোন ক্লাব ফেস করতে চলেছে, তাও আবার নেইমার যে টিমে খেলছে, তো দেখা যাক মুম্বাই কেমন পারফরমেন্স করতে পারে। তো এবার একটু চলে আসি মোহন বাগানের আপডেট নিয়ে। তো একদিকে যেমন মোহন বাগান শক্তিশালী টিম তৈরি করেছে, একের পর এক ম্যাচ কিন্তু জিতে আসছে, আইএসএল এ কিন্তু ভালো পারফরমেন্স করেছে, তো তেমন কিন্তু তারা একটা স্কিল হেড কোচ রাখতে চলেছে, তার নাম কিন্তু অ্যাডাম লিও। তো অ্যাডাম লিও কিন্তু প্রিমিয়ার লিগের ইনচার্জ স্পোর্টস কাউন্সিলের কাছে, তো তাকে কিন্তু আমরা অ্যাজ আ স্কিল হেড কোচ হিসাবে দেখতে পারি মোহনবাগান ইউথ টিমের। কারণ সামনে কিন্তু রিলায়েন্স কাপ, আর মোহনবাগান যদি অ্যাডাম লিওকে হেড কোচ, স্কিল হেড কোচ হিসাবে রাখতে পারে, তাহলে কিন্তু টিমটা আরও শক্তিশালী হবে। তো পরবর্তীকালে কিন্তু আমরা আরও ইউথ প্লেয়ার দেখতে পাবো। তো ডেভিড লালান সাঙ্গা, এই নামটা কিন্তু ময়দানে এখন একটা চেনা মুখ হয়ে উঠেছে, কারণ এই প্লেয়ারটা কিন্তু ডুরান কাপ থেকে শুরু করে ক্যালকাটা ফুটবল লিগ পর্যন্ত কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে এসছে, আর হাইয়েস্ট গোল স্কোরারও। তো তাকে নিয়ে কিন্তু এখন মার্কেটে উত্তেজনা আছে অলরেডি, কারণ হায়দ্রাবাদ এফসি তো তাকে নেওয়ার জন্য কিন্তু অলরেডি চেষ্টা করছে, আর অপরদিকে কিন্তু ইস্ট বেঙ্গল তো তারাও কিন্তু তাকে নেওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছে, আর অন্যদিকে কিন্তু মোহামডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজমেন্ট তারা চাইছে কিন্তু তার সাথে চুক্তি আরও বাড়িয়ে নিতে। বাট ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট রেগুলারলি কিন্তু ডেভিড লালান সাঙ্গার এজেন্টের সাথে কথাবার্তা বলছে, তো দেখা যাক আপকামিং 2024 জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আগেও কি লালান সাঙ্গা মোহামডান স্পোর্টিং ক্লাবে থাকবেন নাকি তিনি অন্য ক্লাবে পা রাখবেন। তো ভিডিওটা কিন্তু এতটাই ছিল, তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।